হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো কদিন আগে নর্থ বেঙ্গল থেকে আমার এক বন্ধু আমার বাড়ি বেড়াতে এসেছিলেন। বন্ধু বয়সে তরুণ, বড় বড় দাড়ি গোঁফ, চুল ডেকেছেন এবং চশমা পরা দেখাচ্ছে অনেকটা যুবা বয়সে রবীন্দ্রনাথের মতো। তো আসলে ব্যাপারটা হয় কি, যুবা বয়সের সমস্ত বাঙালি ছেলের মধ্যেই বোধহয় রবীন্দ্রনাথ থাকেন। তো যাই হোক, আমার সে বন্ধু চলে যাওয়ার পরে ওর সঙ্গে রবীন্দ্রনাথের এই যে সাদৃশ্য, সেটা দেখে ওকে একটা অন্য নামে, মানে এই ব্যাপারটাকে একটা অন্য নামে ডাকতে ইচ্ছে হলো। তো কী নাম দেবো কী নাম দেবো ভেবেছিলাম, রবীন্দ্রনাথ দেবো, কিন্তু রবীন্দ্রনাথকে তো এখন নানান কারণে বিভিন্ন সময় প্রচণ্ড টানাটানি করা হচ্ছে, সেই জন্য আমি নাম রাখলাম টবীন্দ্রনাথ। তো টবীন্দ্রনাথের সাথে আমার কী কী কথা হলো সেটা বলবার জন্যই আজকের এই এপিসোডের অবতারণা কাম অন লেট আস বিগিন। মোহাম্মদ নাজিমুদ্দিনের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে কন্ট্রাক্ট ছবিটার মধ্যে দিয়ে, যেটা অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, আরফিন শুভ এরা। তো তখন যেটা জানা যাচ্ছিল যে এটা বোধহয় ওনার লেখা একটা কোনো উপন্যাস অবলম্বনে লেখা এই সিনেমার গল্প। তো স্বাভাবিকভাবে তখন মোহাম্মদ নাজিমুদ্দিন সম্বন্ধে পশ্চিমবাংলার পাঠকরা উৎসাহিত হয়ে পড়েছিল। পরবর্তীকালে শ্রীবাবুকে ধন্যবাদ যে তিনি এই পাঠককে আরও, মানে বাংলাদেশের আজকের পাঠককে আরও বেশি করে মোহাম্মদ নাজিমুদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এই রবীন্দ্রনাথ এখানে কখন খেতে আসেননি এই সিনেমাটার মধ্য দিয়ে। তো যখন এটা এলো তখন এটা আমি তখন মানে এই লেখক সম্বন্ধে কতটা জানতাম না, তো লেখকের নতুন যে বই সে বইয়ে খোঁজ করলাম, তো বেশ কয়েকটা বই পেলাম কিন্তু তার মধ্যে রবীন্দ্রনাথ এখানে কখন খেতে আসেননি ছিল না। করাচি বলে একটা ইয়ে ছিল, কনফেশন বলে একটা বই ছিল, কন্ট্রাক্ট বলে একটা বই ছিল, কেউ কেউ কথা রাখে বলে একটা বই ছিল, জাল বলে একটা বই পেয়েছিলাম, হালে ওই রবীন্দ্রনাথ এখানে কখন খেতে আসেনি আমার হস্তগত হয়েছে। তো এটা পড়তে পড়তে যেটা মনে হচ্ছিলো যে আমার প্রিয় ইউটিউবার সেই অরিত্র বলেছিল না যে স্বাদ বলে কোনো একটা ইটিভিতে কোনো একটা টেলিভিশন টেলি মানে কী বলা উচিত ওটাকে, টেলিফিল্মের সঙ্গে হচ্ছে এই ইয়েটার এই গল্পের মিল আছে, যেটার সঙ্গে আবার অনেকটা ওই দ্য স্পেশালিটি অফ দ্য হাউসের মিল আছে। তো সত্যি কথা বলতে কি ক্যানিবালিজম বা ধরুন সাবজেক্ট টেম্পারেচার ক্যানিবালিজম, এটা কিন্তু খুব কমন ইস্যু এবং প্রচুর লেখালেখি এ নিয়ে হয়েছে, প্রচুর গল্প উপন্যাস হয়েছে, প্রচুর সিনেমা পর্যন্ত এটা নিয়ে হয়েছে, আমি কোটা দর্শকের নাম বলতে পারি। আর কেউ কেউ কথা রাখে প্রসঙ্গে এটা বলা যায় যে শুরুতে কিন্তু উনি এটা বলেছেন যে উনি ওই আর্জেন্টিনা অথারের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে ঠিক করেছিলেন যে ওটা অনুবাদ করবেন, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশকে পটভূমিকা করে একটা উপন্যাস লেখার কথা ভাবেন। তো এটা শুরুতেই আছে ফলে ক্রেডিট দিয়েছেন, ন্যাচারালি এটা নিয়ে আর বলার কিছু নেই। তো এটা সত্যি কথা যে ওনার লেখার মধ্যে কিন্তু প্রচুর লেখকের প্রচুর লেখার একটা কিন্তু সাদৃশ্য লক্ষ্য করা যায়। আর আমি যখন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই ফিল্মটা সমালোচনা করেছিলাম তখন কোটা কত কথা বলেছিলাম, সেগুলো আমি পরবর্তীকালে আমার সেগুলো মনে হয়েছে। যেমন এক নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে ওনার একটু আনকমন নাম রাখার প্রবণতা আছে চরিত্রদের। দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ধরুন ডিটেলিংটা একটু বেটার হলে পরে ভালো হয়। তিন নম্বর ব্যাপার যেটা সেটা আমার মনে হয়েছে যে কোনো কোনো ধরুন ভাষাগত ক্ষেত্রে একটু আঞ্চলিক ব্যাপারটা, যেমন ধরুন আপনি যদি কাউকে কোনো একটা খাবার দিয়ে জিজ্ঞেস করেন যে খেতে কেমন হয়েছে, তখন দেখবেন যে কোনো বাংলাদেশি লোক যারা তারা বলে দারুণ মজার হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু সব জায়গার বাঙালিরা বলেন না। তো এই কথাগুলো যে খেতে মজার লাগছে, বা ধরুন গোরখোদক, গোরখোদক শব্দটা আমি আগে কখনও শুনিনি, বাংলাদেশ হতে পারে যে বাংলাদেশের সাহিত্য তো একটা পরিচিত শব্দ, কিন্তু আমি এর আগে কখনো এই শব্দটা শুনিনি। ফলে পড়বার সময় মোহাম্মদ নাজিমুদ্দিন লেখেন ভালো, লেখাটা ঝরঝরে তত্ত্ব, তো পড়ার সময় কিন্তু এই কথাটা কেমন একটা যেন বারে বারে ছন্দ পতন ঘটাচ্ছিল। তো এটা একটা ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার সেটা আমার ওনার সম্বন্ধে মনে হয়, যেটা আমার সুনীল গাঙ্গুলি সম্বন্ধে মনে হতো, হুমায়ুন আহমেদের সম্বন্ধে মনে হতো, সুচিত্রা ভট্টাচার্যের সম্বন্ধে মনে হতো, সেটা ওনার সম্বন্ধে মনে হয় যে উনি একটু যেন বেশি পরিমাণে লেখেন, লেখাটা যেন একটু ভলিউমটা বেশি হয় না, চাইলে অনেক জায়গায় একটু ডাইলিউটেড হয়ে যায়। তো যাই হোক, অরিত্র যেটা বলছেন বা আমি যে সমস্ত ছোটোখাটো সমালোচনা করছি সেগুলি যত স্থানীয় স্তরের সমালোচনা, এবং সেগুলো করার মতো কতটা অধিকার বা কতটা ক্ষমতা, হ্যাঁ মানে অকাত যাকে বলে, সেটা আমার আছে কি না সেটা একটা খুব বড় কথা। তো এসবের ঊর্ধ্বে উঠে এটা বলা যায় যে ওনার লেখাগুলো কিন্তু অত্যন্ত সুখপাঠ্য, ভাষা তত্ত্বরে ভাব চমৎকার, বইগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। তো নিঃসন্দেহে তার কলম খুব শক্তিশালী, এবং বাংলা সাহিত্যের আকাশে যে ধরুন সুনীল বা শীর্ষেন্দুর পরে যে ব্যাচটা, যে ধরুন কৃষ্ণেন্দু, শেখর, উল্লাস, বিপুল, সরঞ্জিৎ, প্রচেত, সিজার, এই যে ব্যাচটা, এই ব্যাচে আরেকজন নতুন তারা এসেছে। তো বাংলা সাহিত্য সরস্বতীর প্রাঙ্গণে মোহাম্মদ নাজিমুদ্দিনকে সুস্বাগতম আমাদের চ্যানেলের তরফ থেকে। আরও লিখুন ভাই মোহাম্মদ নাজিমুদ্দিন, এবং পরিমাণে একটু বেশি লিখুন এবং তার মধ্যে মৌলিক উপাদান একটু বেশি করে ভরে দিন, আপনার প্রতি আমাদের শুভেচ্ছা। এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসা যাক। ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যখন আমি এই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি প্রথমবার পড়ছি, তখন অলরেডি সৃজিতবাবুর টিজারটা এসে গেছে। তো আমি যখন পড়ছিলাম তখন আমি এমনি পড়তে ভালোবাসি ফলে বেশ মন দিয়েই পড়ছিলাম,
এবং সিনেমাও যেহেতু ভালোবাসি, তখন কল্পনা করছিলাম যে ওই সিনেমাটাকে যদি, এই গল্পটাকে যদি সিনেমায় কনভার্ট আমি করতাম তাহলে পরে ব্যাপারটা কীরকম দাঁড়াতো, আমি কাকে কাকে নিতাম। তো এই ব্যাপারটা একটু লজ্জার, আমি এর আগে কখনো বলবো বলে ভাবিনি, আমার সেরকম মনে হয়নি, ভেবেছিলাম এটা করবো না। কিন্তু পরবর্তীকালে ভাবতে গিয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে এই যে, এই যে ধরুন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এই যে নামটা, এই নামটা অর্থাৎ যে কারণে নিয়েছেন সৃজিতবাবু, তো সে কারণেই নিয়েছেন, নেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাণিজ্য, সুতরাং বাণিজ্যিক কারণেই ছবিটা বানানো। তখন আমার মনে হলো যে আমি যে চরিত্রগুলোর কথা ভাবছিলাম, আমি চরিত্রগুলোতে যাদের যাদেরকে ভাবছিলাম তাদের নামগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখুন কেমন লাগে। আমার মতে নূরে ছফার চরিত্রটার জন্য আমি যাকে ভেবেছিলাম তিনি হচ্ছেন দেব বা জিৎ, জিৎ বা দেব, এদের মধ্যে যে কেউ একজন। মুস্কান জাবেরের ভূমিকায় এটা স্বীকার করতে কোনো বাধে নেই যে আজমেরি হক মাধনের যে চয়েসটা, সেই চয়েসটা নিঃসন্দেহে সৃজিতবাবু একদম মাস্টার স্ট্রোক, মানে 100-তে 100। কিন্তু আমি এই জায়গায় ভেবে রেখেছিলাম পায়েল সরকার অথবা মিমি চক্রবর্তী, অথবা মিমি চক্রবর্তী অথবা পায়েল সরকার, এদের মধ্যে যে কেউ একজনকে। আতরালির ভূমিকা আমার প্রথম পছন্দ ঋত্বিক চক্রবর্তী, দ্বিতীয় পছন্দ রুদ্রনীল ঘোষ, তোফাজ্জল হোসেন, তোফাজ্জল হোসেন এই ক্যারেক্টারটার জন্য আমি পছন্দ করেছিলাম, প্রথম হচ্ছে শাশ্বত অথবা 2 নম্বর হচ্ছে খরাজ। এরপর কে এস খানের ব্যাপারটা, এবং কে এস খান সম্বন্ধে একথাটা বলা যায় যে কে এস খানেরও চরিত্রটাতে এই যে অঞ্জনবাবুকে বেছেছেন সৃজিতবাবু, এটা আবার সৃজিতবাবুর একটা মাস্টার স্ট্রোক। তো সৃজিতবাবু ছবিতে অঞ্জনবাবু প্রায়শই কিন্তু খুব ভালো অভিনয় করে, যারা শাজাহান রিজেন্সি দেখেছেন তারা জানেন যে অসাধারণভাবে ব্যবহার করেন অঞ্জন দত্তকে উনি, এবং অঞ্জন দত্তকে দেখে যে ফিলিংসটা আসছিল সেটা হচ্ছে ক্রিস সিনেমাতে নাসিরুদ্দিনকে দেখে, অথবা ধরুন ইয়েতে আপনার বিক্রমের টিজারে হচ্ছে এই আমাদের কমল হাসানকে দেখে যে একটা ফিলিংস আসছিল না, যে আপনি অভিনয়টা খুব এনজয় করছেন, আবার যিনি অভিনয় করছেন তিনি অভিনয় করে খুব এনজয় করছেন, এই ব্যাপারটা, এই যে এফেক্টটা সেটা কিন্তু আসছিল। এবং এক্ষেত্রে সৃজিতবাবু 100-এ 100। তবে আমার পছন্দ ছিল চিরঞ্জিত অথবা প্রসেনজিৎ, অথবা প্রসেনজিৎ অথবা চিরঞ্জিত। হ্যাঁ, তো আপনারাই বলুন যে ব্যাপারে আপনাদের মতামতকে কমেন্ট করে জানান।